প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব নতুন একটি গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি নিয়ে তোমরা অবশ্যই জানো যে এই মাসে কিংবা গত মাসে কিন্তু আইটি বিবির তরফ থেকে অনেকগুলি কিন্তু জব ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছিল এবং তোমাদের ভিডিও মাধ্যমে জানিয়েছিলাম পুনরায় আবার কিন্তু আইটিবিপি এ এর তরফ থেকে অর্থাৎ ইন্দো তিব্বুদ্যান বোর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে আবার নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে যে তোমাদের পোস্টের নামটা বলা হয়েছে হেড কনস্টেবল এডুকেশান অ্যান্ড স্ট্রেস কাউন্সিলার যেখানে তোমাদের গ্রুপ সির পোস্ট বলা হয়েছে এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে এবং এখানে তোমাদের স্যালারি কত দিয়ে হবে সিলেকশান তোমাদের কয়টি স্টেপে হবে এ টু জেড সমস্ত কিছু নিয়ে আবেদন করবো তাই অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো এবং আমাদের চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখো যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশানগুলো সবার আগে পৌঁছে যাবে তো স্ক্রিন দেখতে পাচ্ছো অফিসিয়াল নোটিফিকেশান দেখতে পাচ্ছ ইন্দো তিব্বিজ্ঞান বোর্ডার পুলিশ ফোর্স মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অব ইন্ডিয়া রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ হেড কনস্টেবল এডুকেশন অ্যান্ড স্ট্রেস কাউন্সিলার যেখানে তোমাদের পোস্টের নাম বলা হয়েছে হেড কনস্টেবল এবং এখানে বল রয়েছে ইন্দো তিব্বিদান বোর্ডার পুলিশ ফোর্স ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম এলিজিবিল ইন্ডিয়ান সিটিজেন ইনক্লুডিং সাবজেক্ট অফ নেপাল অ্যান্ড ভুটান অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বলা রয়েছে ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেপাল ভুটান থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে যেখানে কিন্তু তোমাদের লেভেল ফোর অনুযায়ী বেতন মূল্য থাকবে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা যেটা কিন্তু সেভেন সিপিএস অনুযায়ী ওকে তারপর তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হয় যে সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি লাইবেল টু সার্ভ এনি ইন ইন্ডিয়া অর অ্যাব অর্থাৎ এখানে বলা হয়েছে তোমাদের এখানে সিলেকশন হওয়ার পর তোমাদের চাকরিটা এখানে ভারতের মধ্যে হতে পারে কিংবা ভারতের বাইরেও কিন্তু হতে পারে এবং তারপর তোমাদের বলা হয়েছে নেক্সট ভ্যাকেন্সির কথা এখানে কিন্তু দেখতে পাচ্ছ মেল ও ফিমেল সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো মেল ক্যান্ডিডেট কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে কুড়িটি এবং ফিমেল ক্যান্ডিডেটের কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনটি টোটাল তেইশটি পোস্টের জন্য আবেদন চলছে এবং নেক্সট দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট পয়েন্ট টেন পার্সেন্ট ভ্যাকেন্সিস আর রিজার্ভ ফর এক্স সার্ভিসম্যান অর্থাৎ তোমরা যারা এখানে এক্স সার্ভিসম্যান হিসাবে অ্যাপ্লাই করতে চাও তোমাদের কিন্তু এখানে দশ পার্সেন্ট রিজার্ভেশন রয়েছে ওকে এবং তারপরে তোমাদের নেক্সট বলা হয়েছে যে অ্যাপ্লিকেশান ফিজ লাগবে তোমরা যে এখানে অনলাইনে আবেদন করবে অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে ডবল 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 ডট রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে আবেদন করার জন্য একশো টাকা ফিজ লাগবে তবে তোমরা যদি এসসি এস হয়ে থাকো কিংবা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো কিংবা তোমরা যদি উমেন ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাদের কিন্তু কোনো রকম ফিজ লাগছে না ওকে তোমরা কিন্তু বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে এবং তারপর তোমাদের বলা হয় যে এলিজিবিলিটি কন্ডিশন কারা কারা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রথম বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট হেড কনস্টেবল এডুকেশন অ্যান্ড স্ট্রেস কাউন্সিলার যেখানে তোমাদের এজ লিমিটটা প্রথমে বলা হয়েছে কুড়ি থেকে পঁচিশ বছর তোমাদের বয়স কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে তবে তোমরা কিন্তু এসসি এসটি ওবিসি এক্স সার্ভিসম্যান হলে তোমরা কিন্তু বয়সের ক্ষেত্রে আরও ছাড় পেয়ে যাবে এবং তারপরে বলা হয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান এখানে বলাটা রয়েছে ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর রিকভারেন্ট উইথ সাইকোলজি অ্যাজ এ সাবজেক্ট অর্থাৎ তোমাদের বলা হয়েছে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কমপ্লিট করতে হবে তোমাদের সাবজেক্টের মধ্যে সাইকোলজি সাবজেক্ট কিন্তু থাকতে হবে কিংবা তারপরে তোমাদের বলা হয়েছে ডিগ্রি ফর্মে রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ ব্যাচেলার অফ এডুকেশান অ্যান্ড ব্যাচেলার অফ টিচিং অর ইকোভের অর্থাৎ এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কমপ্লিট করতে হবে এডুকেশান নিয়ে তাও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো ওকে এবং তারপরে তোমাদের নেক্সট ইম্পর্টেন্ট বয়েন্ট বলা হয়েছে এখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা একটু আগেই বললাম এবং তোমাদের এখানে আরও বলা হয়েছে ফর ডিটেলস ইনফরমেশান অ্যাবাউট এজ রিল্যাকশান এলিজিবিলিটি কন্ডিশান প্রসিডিওর অফ ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম রিক্রুটমেন্ট প্রসিডিওর টেস্ট অ্যান্ড পে অ্যালায়েন্সেস সমস্ত কিছু কিন্তু তোমাদের বলা হয়েছে ডিটেলস নোটিফিকেশানে প্রকাশিত হবে এবার ডিটেলস নোটিফিকেশান কিন্তু কিছুদিন পরেই কিন্তু আইটি বিপির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু প্রকাশিত হয়ে যাবে এবং ডিটেলস নোটিফিকেশান এলে অবশ্যই তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ওকে এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের এখানে সিলেকশান কয়টি স্টেপে হবে দেখে নাও দেখতে পাচ্ছ এখানে বড় রয়েছে ছয় নম্বর দাগে দ্য সিলেকশান প্রসেস উইল বি কনসিস্ট অব ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি প্রথম হবে তারপরে হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি তারপরে হবে তোমাদের রিটিন টেস্ট তারপরে হবে তোমাদের ভেরিফিকেশান অব ডকুমেন্টস অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তারপরে তোমাদের ডিটেলস মেডিকেল এক্সামিনেশান হবে তারপরে তোমাদের রিভিউ মেডিকেল এক্সামিনেশান হবে এই কটি স্টেপে তোমাদের সিলেকশন হবে তো এখানে যে তোমাদের পিইটি এবং পিএসটি হবে এবং পরীক্ষা হবে লিখিত পরীক্ষা অর্থাৎ রিটিন টেস্ট হবে এখানে তোমাদের কি কি দেখা হবে কত নম্বরে পরীক্ষা হবে কত হাই দরকার সমস্ত কিছু কিন্তু ডিটেলস নোটিফিকেশানে প্রকাশিত হবে তাই অবশ্যই ডিটেলস নোটিফিকেশান প্রকাশিত হলে অবশ্যই তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ওকে তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে যখনই আমাদের চ্যানেলে কোনো রকম ভিডিও পাবলিশ হবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশানগুলো সবার আগে পৌঁছে যাবে ওকে এবং নেক্সট তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হয়েছে যে এখানে অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে দেখতে পাচ্ছ অনলাইন আবেদন শুরু হবে তেরো অক্টোবর দু মানে নেক্সট অক্টোবর মাসের তেরো তারিখ থেকে তোমাদের অনলাইন আবেদন নেওয়া স্টার্ট হয়ে যাবে তোমরা আবেদন করতে পারবে এগারোই নভেম্বর দু পর্যন্ত ওকে তাই এখানে তোমরা যদি আইটিবিপি হেড কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করতে চাও তাই অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং আজ থেকে তোমরা প্রিপারেশান স্টার্ট করতে পারো এবং কিছুদিন পরেই যখন এখানে ডিলেস নোটিফিকেশন চলে আসবে তোমাদের কোন কোন টপিক পড়তে হবে কত নাম্বারে পরীক্ষা নিয়ে হবে সমস্ত কিছু কিন্তু তোমাদের বলে দেবো ওকে তাছাড়া বন্ধুরা তোমাদের যদি এই জব ভ্যাকেন্সি রিলেটেড যদি তোমাদের কোনো রকম কোয়েশ্চেন কিংবা কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো ওকে